আমি আজকে আপনাদের সাথে আলু দিয়ে একটা মজাদার স্ন্যাকস এর রেসিপি শেয়ার করব। তো আলুর এই স্ন্যাকসটা বানানোর জন্য দেখুন আমি এখানে কিছু আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি এখানে কিন্তু দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, আপনাদের যতটা পরিমাণ লাগবে আপনারা ততটাই নেবেন। এখানে দেখুন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু মশলা নিয়েছি, এটা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি একটু রং হওয়ার জন্য দিয়েছি, এটা লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, কুচনো লঙ্কা, আর এখানে আমি ঝিরি ঝিরি করে রসুনটা কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি একটা ভাজা মশলা রেডি করে রেখেছি, সেইটা হলো জিরে আর ধনে দিয়ে আমি কিছু ভাজা মশলা করেছি, সেই ভাজা মশলাটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি বিট নুন ইউজ করছি, আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন, কিন্তু বিট নুনটা দিলে টেস্টটা একটু ভালো হয়। আর আমি এখানে কুচনো ধনে পাতা নিয়েছি, ব্যাস এই কটা উপকরণ দিয়েই আজকের আমি আলুর মজাদার সেই স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন আমি একদম প্রথমে সেদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি, এরপর আমি একটা ম্যাশারের সাহায্যে আলুটা মেশ করে নেব ভালো করে, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি আলুটা কিন্তু ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এরপর আমি এক এক করে এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি কুচনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। এবার আমি ঝিরি ঝিরি করে কেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি, এবার আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো গোলমরিচটা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে কুচনো ধনে পাতাটা দিয়ে দেবো, মানে দেখুন আমি 6 থেকে 7 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এইটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আপনারা কিন্তু বুঝে দেবেন নুনটা, কারণ চাট মশলাতেও নুন থাকে, তাই আমি বেশি দিলাম না নুনটা। এখন আমি হাত দিয়ে ভালো করে সবটাকে মিক্স করে নেব। ভালো করে কিন্তু মিক্স করবেন যাতে আলুটা দানা দানা না থাকে। আমার মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে, এরপর আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নেব। দেখুন হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি, এরপর আমি আলুগুলোকে নিয়ে এরকম ভাবে গোল গোল শেপের করে নেব, আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন, আপনাদের যেরকম পছন্দ সেরকম শেপই আপনারা দিতে পারেন। দেখুন আমি এরকম গোল গোল করে করে নেব, দেখুন আমি কিন্তু দু রকমের শেপে বানিয়েছি। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর ওভেনটাও আমি জ্বালিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি হালকা গরম করে নেব কিছুক্ষণের জন্য, দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে ওই আলুর বলগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে। এখন আমি এরকম ভাবে সবকটা ভেজে নেব। সেই আলুর ক্রিসপি স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভও করে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।